আমরা লক্ষ্য করে দেখতে পাই আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফজলুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি যেরকম ছাত্র সমাজের কাজ করেছেন, যুব সমাজের কাজ করেছেন, মুরব্বি সমাজের কাজ করেছেন, এদেশের মুসলমানদের জন্য কাজ করেছেন, তেমনিভাবে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য দলের মানুষের জন্য কাজ করেছেন দেখেন না। আপনারা দেখেন বন্যা যখন কবলিত হয়, মানুষ যখন সহায় হয়, তখন আমাদের বড় সাহেবগুলা তাদের পাশে দাঁড়ান ঠিক কিনা? হিন্দু সমাজের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে ঠিক কিনা? সাহেবগুলা রহমতুল্লাহ বাড়িতে দেখবেন যেরকম মুসলমানরা যাচ্ছেন তেমনি হিন্দুরাও যাবে তাই না? আমাদের পাশে শুয়ে আছেন হযরত শাহজালাল আলী আহমদ রহমতুল্লাহ ঠিক কিনা? যার জন্য আমরা সিলেটবাসী মুসলমান হয়েছি, সেই শাহজালাল আলী আহমদ রহমতুল্লাহ মাজারে গিয়ে দেখবেন সেখানে যেরকম আমরা মুসলমানরা যাচ্ছি সেরকম হিন্দুরাও যাচ্ছে ঠিক কিনা? কেন হিন্দুরা কেন যায়? আমরা তো যাই সেখানে মাজার জাদত প্রাচ্ছন্ন, দুরুদ শরীফ বস্তুভাষণ মিলাদ শরীফ প্রাচ্ছন্ন, কোরআন শরীফ পড়ে সবে সাদির ছন্দ, আমরা নিজে ফায়দা পাই। ফায়দা পাই কিনা? আমরা জিয়ারত করলে আমাদের ফায়দা হয় কিনা? ফায়দা হয়। যিনি কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহর ওলি, যারা কবরের মধ্যে শুয়ে থাকে তারা, আমরা যারা তাদের পাশে যাই, কে গেলাম, আমাদের সুরত কি, আমাদের নাম কি, কোন জায়গাতে এসেছি, সব কিছু তারা কবরের মধ্যে থেকে জানতে পারেন ঠিক কিনা? আমরা বিভিন্ন জায়গা থেকে যে আজকে মিছিল সহকারে আপনারা আসছেন, এর রেজাল্ট হচ্ছে যে তালাবজি ইসলামী আজকে এই সিলেট পশ্চিম জেলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ঠিক কিনা? আজকে এই তালাবজি ইসলামিয়া সিলেটের প্রত্যেকটা প্রতিষ্ঠান, হোক সেটা স্কুল, হোক কলেজ, হোক মাদ্রাসা, হোক ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা তালাবজি স্পোক কর্মী, প্রত্যেকটা ছাত্র আজকে তালাবজি ইসলামকে পালন করেছিল ঠিক কিনা? সে তালামিজ করুক অথবা নাই করুক, অন্য সম্পর্কে হোক, তালামিজকে চিনতে আর বাকি নেই। শুধু তাই নয়, আপনারা শুনে খুশি হবেন যে তালামিজি ইসলামিয়া শুধু আগেকার মানুষ বলতো বা অন্যরা কর্মীরা বলতো, বিশেষত ছাত্র শিবিরের কর্মী যারা, তারা আমাদের তালামিজ কর্মীদেরকে বলতো যে তালামিজ করে কি হবে, এরা শুধুমাত্র নজরুলের আবিষ্কার আর সিলেটের মধ্যে সীমাবদ্ধ ঠিক কিনা? এই দুঃখা দিয়ে তালামিজ কর্মীদের মনকে দুর্বল করে দিত। কিন্তু আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা শহরে তালামিজ ইসলামিয়ার নাম রয়েছে ঠিক কিনা? তালামিজ ইসলামিয়ার কর্মীরা প্রত্যেকটা জায়গায় রয়েছে, প্রত্যেকটা জায়গায় ভালো অবস্থান দখল করে আছে তালামিজ ইসলামিয়ার কর্মীরা ঠিক কিনা? আজকে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আদর্শের স্লোগান দিচ্ছে একমাত্র তালাবজি ইসলামের কর্মীরা ঠিক কিনা? আজকে আপনি সিলেটের যে কোনো ইউনিভার্সিটি যান, যে কোনো কলেজে যান, যে কোনো মাদ্রাসায় যান, প্রতিষ্ঠান প্রধানকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার প্রতিষ্ঠানের মধ্যে যত সব ছাত্র রয়েছে তাদের মধ্যে আখলাকে হাসানা খাদের উত্তম, নির্দ্বিধায় ওই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হোক, কমিটির মানুষ হোক, এলাকার মানুষ হোক, স্থানীয় প্রশাসন হোক, সবাই একজোটায় বলবে এরা তালামিজি ইসলামের কর্মীরা। তালামিজি ইসলামের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে সিলেট পশ্চিম জেলা তালামিজি ইসলামিয়া কর্মী সম্মেলন আয়োজন করেছেন আর এখানে অতিথি হিসেবে দাওয়াত দিয়েছেন আমাদের আহ্বার, আমাদের আহ্বার আল্লামা ওসামউদ্দিন চৌধুরী ফুলতলি। আমরা মনে করি, আমি বিশ্বাস করি যে ছোট সাহেব কিরা রহমতুল্লাহ আলাই, ছোট সাহেব কিরা একটা বক্তব্যের মাধ্যমে, ছোট সাহেব কিরা 20 মিনিট 25 মিনিট 30 মিনিটের বক্তব্য শুনে তালামিজি ইসলামের কর্মীরা এক বছরে হুরা করছেন করে দিচ্ছে না? যেরকম আমাদের মোবাইল ইউজ করি, বিভিন্ন বিভিন্ন চার্জার জিনিস যখন আমরা ইউজ করি, চার্জ যখন শেষ হয়ে যায় আমরা কি করি, আবার কারেন্টের মাধ্যমে চার্জ করি। তালামিজি ইসলামের কর্মীরা যখন দুর্বল হয়ে যায়, তালামিজি ইসলামের কর্মীদের মনে যখন হতাশা শুরু হয়ে যায়, তালামিজি ইসলামিয়ার ঊর্ধ্বতন দায়িত্বশীলরা ঊর্ধ্বতন শাখা কর্মী সম্মেলন করে আমাদের রাহবারদেরকে নিয়ে, আমাদের নেতাদেরকে নিয়ে যে সম্মেলন করে, ওই সম্মেলনের মাধ্যমে আগামী এক বছরের জন্য ওই তালামিজ কর্মীকে চার্জ দিয়ে মাঠের ময়দানে একজন বীর সৈনিক হিসেবে মাঠের মধ্যে কাছে নামিয়ে দিয়ে দিচ্ছে। আপনাদেরকে বলতে চাই তালামিজ ইসলামের কাজ কি? তালামিজ ইসলামের কাজ চান্ডার বাসিকরা নয়, তালামিজি ইসলামের কাজ সন্ত্রাসী করা নয়, তালামিজি ইসলামের কাজ নিজেকে সেভ করার জন্য,
দিয়ে অস্ত্র শক্তি দিয়ে কুরআন হয় তালাওয়াত ইসলামের কাজ হচ্ছে ঈমানকে মজবুত করা দেখছে না ঠিক আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালিমে মধ্যে ঘোষণা করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি শুধুমাত্র দুই জাতিকে এই জমিনে প্রেরণ করেছি শুধুমাত্র আমার গোলামি করবে তাদের মধ্যে এক জাতি হচ্ছে আমরা মানুষ জাতি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আদার হাজার মাখলুকাত পয়দা করেছেন যে তাই নয় তাফসীরে কিতাবের মধ্যে তার চেয়ে বেশিও আছে সমস্ত মাখলুকের মধ্যে আমাদেরকে চয়েস করেছেন আমরা কি করব যে আমরা তার গোলামি করব গোলামির মধ্যে অন্য একটি আয়াত আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন ঠিক না কুনতুম খায়রা উম্মাহ সমস্ত জাতির মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন দায়িত্ব দিয়েছেন উখরিজাত লিন-নাস আমরা কি করব আমরা মানুষের কল্যাণে কাজ করব ঠিক না মানুষ বলতে শুধু দাওয়াতে ইসলামের কর্মী তাই নয় মানুষ বলতে শুধু মুসলমান যারা যারা ঈমান গ্রহণ করেছে তা নয় মানুষ বলতে সকল ধর্মের সকল মানুষ সকল সৃষ্টির সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিযুক্ত করেছেন দেখছেনা আমরা লক্ষ্য করে দেখতে পাই আমাদের বীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেরকম ছাত্র সমাজের কাজ করেছেন যুব সমাজের কাজ করেছেন মুরব্বী সমাজের কাজ করেছেন এদেশের মুসলমানদের জন্য কাজ করেছেন তেমনিভাবে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মের মানুষের জন্য কাজ করেছেন দেখেনা আপনারা দেখেন বন্যা যখন কবলিত হয় মানুষ যখন সহায় হয় তখন আমাদের বড় সাহেবগুলা তাদের পাশে দাঁড়ান ঠিক কিনা হিন্দু সমাজের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে ঠিক কিনা সাহেবগুলা রহমতুল্লাহ বাড়িতে দেখবেন যেরকম মুসলমানরা যাচ্ছেন তেমনিভাবে হিন্দুরাও যাবে তাই না আমাদের পাশে শুয়ে আছেন হযরত শাহজাদা আলী আহমদ রহমতুল্লাহ আলাইহি ঠিক কিনা যার জন্য আমরা সিলেটবাসী মুসলমান হয়েছি সেই শাহজাদা আলী আহমদ রহমতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে দেখবেন সেখানে যেরকম আমরা মুসলমানরা যাচ্ছি সেরকম হিন্দুরা যাচ্ছে ঠিক কিনা কেন হিন্দুরা কেন যায় আমরা তো যাই সেখানে মাজার জিয়ারত করার জন্য দুরূদ শরীফ ওয়া সালাত শরীফ পড়ার জন্য কোরআন শরীফ পড়ে সওয়াবে সাদির জন্য আমরা নিজে ফায়দা পাই কিনা আমরা জিয়ারত করলে আমাদের ফায়দা হয় কিনা ফায়দা হয় যিনি কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহর ওলি যারা কবরের মধ্যে শুয়ে থাকে তারা আমরা যারা তাদের পাশে যাই কে গেলাম আমাদের সিরত কি আমাদের নাম কি কোন জায়গাতে এসেছি সব কিছু তারা কবরের মধ্যে থেকে জানতে পারেন ঠিক কিনা আমরা যদি সালাম দেই আমাদের সালামের জবাব দেন এই এই জায়গায় দেখি আমরা হিন্দু সমাজের পায়ে যান তার নাম কেন যায় তারাও ফায়দা পায় কারণ এই শাহজাদা আলী আহমদ রহমতুল্লাহ আলাইহি জীবন্ত সহায় শুধু মুসলমানদের খেদমত করেছে তাই নয় হিন্দু সমাজ সহ সকল মানব জাতির সেবা করে গেছেন ঠিক না প্যারা হাজরিন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে ডাকে ডাকে এক এক করে এই সিলেট পশ্চিম জেলার প্রত্যেকটা উপজেলা থেকে মিছিল সহকারে আজকে সম্মেলনকে সফল করার জন্য সবাই চলে এসেছেন আমরা এখন দেখতে পাচ্ছি দক্ষিণ সীমা উপজেলা পরিষদের সুনামগঞ্জ ভাইস চেয়ারম্যান জননেতা মাহমুদুর রহমান সাহেবের নেতৃত্বে তারাও যে ইসলামিয়া সুসংগৃত হয়ে আজকে দক্ষিণ সীমা থেকে বিশাল ব্যান্ডি নিয়ে বিশাল মিছিল নিয়ে আজকের সম্মেলনকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছে তারাও যে ইসলামের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সম্রাজ্ঞী বন্ধুগণ আমার কথা দীর্ঘায়িত করব না আমি বলতেছিলাম উখরিজাত লিন-নাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছেন দায়িত্ব দিয়েছেন দুইটি কয়টি দুইটি তা'মুরুনা বিল মা'রুফ আমরা মানুষদেরকে ভালো কাজের পথে সৎ পথের দিকে মানুষদেরকে আহ্বান করব ওয়া তানহাউনা আনিল মুনকার মন্দ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবো আমাদের বীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই দায়িত্ব আঞ্জাম দিয়ে গিয়েছেন ঠিক না আমাদেরকে সজাগ থাকতে হবে তা'মুরুনা বিল মা'রুফের দায়িত্ব ভালো কাজের কথা বলার মতন মানুষের এবং এই সমাজে কম হয় যারা সুদ খায় তারাও ভালো কথা বলতে পারে যারা ঘুষ খায় দুর্নীতি করে সন্ত্রাসী করে তারাও ভালো কাজের উপদেশ দিতে পারে আজকে যারা তাবলিগ করে মসজিদের মধ্যে মসজিদকে দখল করে নিয়েছে যারা নারী ইসলামী সংগঠন নাম ধরে তারাও আজকে ভালো কাজের উপদেশ দেয়
কিন্তু যখন মন্দ কাজের সময় আসে ইসলামের দূরদর্শন আসে কোরআনের উপর আকাজ আসে আপনারা আবার প্রাণের প্রাণের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামকে দিয়ে যারা কুরআনতে করে তখন আমরা দেখি এদেশে ইসলাম ইসলাম নামদারি বলতে এদেশে ছাত্র সমাজ বলতে এদেশে রাহবাব বলতে আল্লামা ফজলুল সাহেব রহমাতুল্লাহ নেতৃত্বে তারা আলী ইসলামিয়া প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে মাঠে ময়দানে নেতৃত্ব দিয়ে স্লোগান তুলেছে দেখছেন আমরা তারা দেখি মসজিদের মধ্যেই থাকে হ্যাঁ তারা ব্যক্তিগত ফায়দা আসলে মধ্যেই থাকে তাদেরকে আমরা রাস করতে পারি না আজকে এই সিলেটের জমিনে সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা প্রধান ফটকের মধ্যে কিছুদিন কয়েক বছর পূর্বে মূর্তি নির্মাণ করার কথা ছিল ঠিক কিনা আপনারাই আন্দোলন করেছেন আমাদের আহ্বাব আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুতুলির নেতৃত্বে তারা ইসলামের যখন মাঠে নেমেছে যখন আমরা আমরা কোর্ট পয়েন্টে সুর সাহেবকে বক্তব্য রেখেছেন বক্তব্য দিতে দেরি হয়েছে সেটা সিদ্ধান্ত বাতিল করতে তখনকার প্রশাসন দেরি করে নাই ঠিক কিনা তালা আমি ইসলামিয়ার সফলতা হয়েছে আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি সময়ে সময়ে এই জমিনে ইসলামকে চিন্তা করার জন্য মুসলমানদের ইমানকে মজবুত করার জন্য যা কিছু করে গিয়েছেন আমাদের 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 মতন পোশাক পরিধানকারী ইসলাম নামধারী আলিম সমাজ অনেকেই সেটাকে বেদাত মনে করেছেন ঠিক কিনা আমরা লক্ষ্য করেছি সাহেবরা যদি আজকে দুনিয়াতে নেই সাহেবরা যা কিছু করে গিয়েছেন সময়ে সময়ে তা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কিনা আপনারা জানেন ইসলামী আলী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে হয়েছে কিনা সেটা একমাত্র আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ জীবদ্দশায় এই সিলেট থেকে হাজারো হাজারো কালির বহর নিয়ে টাকা আলম মার্চ করেছিলেন এই সেই সময়ে ইসলাম বিদ্বেষী ইসলাম নামদারি কিছু মুনাফিক চক্র তখন বলেছিল এরা লং এটা হচ্ছে ডং মার্চ ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জমিনে নতুন একটা বেদাত প্রতিষ্ঠা করেছেন ঠিক কিনা আজকে আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যখন তারা কোনো দাবি আদায় করতে চায় তারা এখন লং মার্চ করে ঠিক কিনা তারা লং মার্চ করে সারা বছর যারা যারা কোরআন শরীফের হরফকে পরিবর্তন করার জন্য চার মাল দিয়েছিল যারা আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সৈয়দপুরে জমিনে রক্তাক্ত করেছিল আজ তাদের তাদের রিজিক রুটির কারণ হচ্ছে সেই দলিন পড়তে হয় ঠিক কিনা আজকে দলিন না পড়লে তাদের ইমায়ত হয় না সুতরাং আমাদের প্রিয় মুর্শিদ যা করে গিয়েছে শেষ পর্যন্ত মিলাদুন নবী আমরা মিলাদুন নবী পালন করি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারই আমরা সালাম জানাই এটার বেদাত এটার বিরুদ্ধে তার এখনো লেগে আছে কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ সরকার যখন মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে তারাও সেটা পালন করতে শুরু করেছে ঠিক কিনা সুতরাং আপনারা বুকের মধ্যে বল রাখবেন আপনারা এমন একটা সংগঠনের ছায়া করে এসেছেন যে সংগঠনে বিন্দুমাত্র কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হয় না সেটা বলতে পারেন সেটা আপনাদের মনে বিশ্বাস রাখতে পারেন বিন্দুমাত্র কোনো কিছু কোরআন সুন্নাহ বিরোধী হচ্ছে না হবেও না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের আহ্বাব আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সহ আমাদের মাতার ছায়া হিসেবে সাহেব চেলারা থাকবেন ততদিন পর্যন্ত এই জমিনে কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু হতে আমরা দেব না আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের শেষ সময়ে বিভিন্ন মাহফিলে বিভিন্ন সেমিনারে বলছেন এই দেশকে পাহারা দে প্রত্যেকটা দেশকে পাহারা দে প্রত্যেকটা দেশের মেনে দাঁড়িয়ে দিচ্ছে না আর্মির মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে দেশকে পাহারা দেওয়া হয় আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন এদেশে ইসলাম এবং মুসলমানের ইমানকে পাহারা দেবে তারা আমি ইসলামের কর্মীরা দেখছে না সুতরাং আমাদেরকে কঠিন দায়িত্ব আঞ্জাম দিতে হবে আমাদেরকে আমাদের ইমানকে মজবুত করতে হবে মাঝে ময়দানে কাজ করার মতো মানসিকতা তৈরি করতে হবে আমাদের সকলকে তালা আমি ইসলামিয়াকে মসজিদে মন্দিরে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করে যেতে হবে যখনই যে মুহূর্তে আমাদের রাহবা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফজলুল আমাদেরকে ডাক দিবেন রাত হোক দিন হোক চব্বিশ ঘন্টা যে কোনো সময় হোক
আমাকে আপনাকে তালামগি ইসলামিয়ার সেই রাহবারের তাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকতে আপনারা প্রস্তুত আছেন কিনা হাত তুলে বলেন সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তারা আসবেন বক্তব্য রাখবেন আমার কথা দীর্ঘায়িত করছি না সকলকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সম্মেলন সফল হোক আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন আমাদের প্রত্যেকের মনোবাসনাকে কবুল করুন আল্লামা ফজলুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ আমাদের উপর নসিব হোক যারা আয়োজন করেছেন তালামগি ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখাকে আবার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জিন্দাবাদ তালামগি ইসলামিয়া জিন্দাবাদ